মহাখালী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান জাকির, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাকির, রাজধানীর হরতাল পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমরা জানবো। ফৌজিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির ডাকার যেই নামে তারা শান্তিপূর্ণ কর্মসূচি বললেও সেই কর্মসূচিতে যে তাণ্ডব চালিয়েছিল তারপরেও কিন্তু তারা আজকে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছিল। সেই হরতাল কিন্তু আসলে কালকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি যেমনটি মানুষজন চায়নি, যে তারা হরতালের নামে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছিল, যেভাবে যানবাহনে আগুন দিয়েছিল, যেভাবে মানুষকে হত্যা করেছে, সাংবাদিকদেরকে নির্যাতন করেছে, তারই প্রেক্ষিতে কিন্তু মূলত তারা উল্টো আবার হরতালও ডেকেছিল। সেই হরতাল কিন্তু এই দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা কিছু মানুষজনের সঙ্গে কথাও বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা দেশে শান্তি চায়, জ্বালাও পোড়াও কোনো কিছু তারা চায় না। তা যানবাহন কিন্তু খুব বেশি পরিমাণে স্বাভাবিক দিনের মতো না চললেও কিন্তু যানবাহন চলছে নগরীর বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে এবং তারা রীতিমতো দেখছেন, এবং যানবাহনে যারা যে সকল যাত্রীরা রয়েছে তারা কিন্তু দূরপাল্লার অধিকাংশ যাত্রী কিন্তু বাসের জন্য অপেক্ষা করছেন, এবং ঢাকার আশেপাশের জেলা শহরের যে গাড়িগুলো সেগুলো কিন্তু চলমান রয়েছে, গাড়িগুলো চলছে এবং গাড়িতে যাত্রীরাও বেশ আসছে। আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলেছি, তারাও একই কথাই আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ধরনের হিংসাত্মক রাজনীতি তারা চায় না, তারা চায় শান্তিতে থাকতে। ফৌজিয়া, যানবাহনের যে অবস্থা, মহাখালী বাস টার্মিনালে কিন্তু দূরপাল্লার যেই বাহনগুলো রয়েছে সেগুলো রেডি রয়েছে, যে সাধারণত সন্ধ্যার পর কিন্তু দূরপাল্লার গাড়িগুলো চলার কথা। নগরীর যে পরিবহনগুলো, সিটি সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো চলছে, থেকে থেকে যারা কর্মজীবী মানুষ তারা সেই বাসে বহন ভ্রমণ করছে। ফৌজিয়া, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মহাখালী থেকে। পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে আপনাকে সেটি আমরা জানিয়ে দেব। জাকির, আপনাকে ধন্যবাদ।